নিউজের সাপ্তাহিক অনুষ্ঠান কৃষি ও প্রযুক্তি অনুষ্ঠানে আজ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মনিরুল ইসলাম ইন্টু। দর্শক, আপনারা জানেন যে আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আধুনিক কৃষির নানা বিষয় তুলে ধরি। আমরা আজকে হাওড় এলাকার ধান চাষের চ্যালেঞ্জ এবং সেই সঙ্গে আধুনিক প্রযুক্তির যে ব্যবহার তা নিয়ে আমাদের এই পর্বটি সাজিয়েছি। তবে শুরুতেই এই হাওড় রক্ষায় যে বাঁধ নির্মাণ হয়েছে, বাঁধগুলোর কী অবস্থা এবং বাঁধ রক্ষায় স্থানীয় এবং প্রশাসনের যে চ্যালেঞ্জ সে বিষয় নিয়ে একটি প্রতিবেদন দেখে আসি। ভারতের সীমান্ত ঘেঁষা সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা। বর্ষার আগেই সেখানে নদীগুলো পানিতে পরিপূর্ণ। এর একটি বৌলাই নদী। হাওড় বেষ্টিত এই এলাকায় নদীকে ঘিরে এখন ব্যস্ত হয়ে উঠেছে জনজীবন। হাওড়ের বাঁধগুলোর সর্বশেষ পরিস্থিতি কি? কৃষি ও প্রযুক্তির সরজমিন প্রতিবেদনের জন্য আমরা সঙ্গী হই তাহিরপুরের ভূমি বিষয়ক সহকারী কমিশনার মোহাম্মদ আলাউদ্দিনের। নদী পাড়ে গড়ে ওঠা উপজেলা চত্বরটি তুলনামূলকভাবে কিছুটা ছোট। নদীর একপাশে তাহিরপুর উপজেলা পরিষদ বাজার ও শনির হাওড়, অন্যদিকে মাইঠান হাওড়। নদী পাড়ের বাসিন্দারা বাড়িঘর রক্ষায় নিজেদের মতো করে ব্যবস্থা রাখেন। যেতে যেতে অনেক বাঁধই আমাদের নজরে পড়ে, যেগুলো ঝুঁকিমুক্ত রাখতে নতুন করে আবারও মাটি ও বাঁশ দিয়ে শক্ত করা হয়েছে। কয়েকটি জায়গায় চলছে নদীতে ড্রেজিং। বর্ষার আগেই নদীতে এখন জল থই থই। বক পানপড়ি সহ বাঘ পাখালির সঙ্গে লুকোচুরি করেই চলছে মাছেদের জীবনচক্র। সিলেট অঞ্চলের অধিকাংশ বড় নদীর উৎস উত্তর পূর্ব ভারতের খাসিয়া জৈন্তিয়া পাহাড়, মেঘালয় ও ত্রিপুরা রাজ্য। উজানের ঢলে প্রতিনিয়ত পাহাড় ধুয়ে আসা লাখ লাখ টন বালি ও মাটি নদ নদী খালবিল হাওড় বাওড়কে ভরাট করে দিচ্ছে। এতে অতিরিক্ত পানি দ্রুত নামতে পারছে না, ফলে বন্যায় প্লাবিত হচ্ছে নতুন নতুন ফসলের জমি ও গ্রামাঞ্চল। উপজেলা থেকে নদীপথে প্রায় 10 কিলোমিটার টাঙ্গুয়ার হাওড়ের বাগমারা বাঁধ। এই বাঁধ রক্ষায় এখন প্রাণান্ত চেষ্টা স্থানীয় প্রশাসন ও কৃষকদের। পানি বাড়লে বাঁধ ক্ষতিগ্রস্ত হয়, আবার কমলেও আছে ঝুঁকি। প্রতিনিয়ত শ্রমিক লাগিয়ে কাজ করে যাচ্ছেন, যেদিক দিয়ে ভাঙন তৈরি হচ্ছে তার অপোজিট দিয়ে আবার গড়ে তোলা হচ্ছে নতুন করে বাঁধ। যেমন আপনারা এখনও দেখতে পাচ্ছেন যে এদিক দিয়ে সামনে অলরেডি অ্যাডভান্স কিছু কাজ কিন্তু করে রাখা হয়েছে, যে ভাঙন তৈরি হবে আর ওইদিকে ডাম্পিং শুরু হবে। এসব অস্থায়ী বাঁধ নির্মাণের দুর্বলতা নিয়ে আছে ক্ষোভ। এখানে আপনার যে পানি উন্নয়ন বোর্ড যে অ্যালাইনমেন্ট করছে, অ্যালাইনমেন্টটা আমার কাছে মনে হয় যে আমি নবনির্বাচিত চেয়ারম্যান, এখানে অ্যালাইনমেন্টের মধ্যে অনেক ভুল আছে। এখানে যে পিআইসি সিলেকশন করে ওইখানে আপনার সঠিকভাবে সিলেকশনটা করতে পারে না, এখানে একটা ভুল সিদ্ধান্ত নিয়ে পিআইসি সিলেকশন করে। আকাশে মেঘ জমলে কৃষকদের কপালে চিন্তা রেখা। এই বুঝি পাহাড়ি ঢলে বাঁধ ভেঙে যাওয়ার উপক্রম হয়।
এই যে রাত্রেবেলা যে সময় মেঘ আয় বা এই যত তুফান আয় এই সময় তো ঘুমে ধরে না বা জিম্বারি বই থাকি বাকি হাওড়ে যে কিছু কিছু খুঁড়ি বাহান আছে এই বাহানগুলো যদি ধসে যায় যে কোনো মুহূর্তে এখন যে কোনো মুহূর্তে হাওড় চলে যেতে পারে এরপরও স্থানীয়রা মনের হাসি ধরে রেখে কাজ করে যাচ্ছেন সুনামগঞ্জের কয়েকটি বাঁধ ভেঙে যাওয়ার পর সরকারের কড়া নজরদারি সেখানে প্রায় প্রতিদিনই সরকারের মন্ত্রী থেকে শুরু করে ঊর্ধ্বতন কর্মকর্তারা ক্ষতিগ্রস্ত বাঁধ পরিদর্শন করছেন যে কয়টা দরকার সেই কয়টা কম্বাইন হারভেস্টার আমরা হাওড় এলাকায় দিব তারপরে যেন আমরা যত ক্ষতি সরকারের টাকা লাগুক না কেন আমরা নিশ্চয়তা দিতে চাই যে এই ক্ষতি যেন আমরা কমিয়ে নিয়ে আসতে পারি পিআইসির কমিটি করা হয় এগুলোর মধ্যে অনেক অনিয়ম আছে আমি বলছি যে আমি এগুলো গিয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো এ পর্যন্ত হাওড়ে প্রায় 25% ধান কাটা শেষ হয়েছে আর বাঁধ ভেঙে নষ্ট হয়েছে প্রায় 5,000 হেক্টর জমির ফসল হাওড়ের ফসল বাঁচাতে আরও অন্তত 10 দিন বাঁধগুলোকে টিকিয়ে রাখতে হবে একদিকে বাঁধ নিয়ে যেমন রয়েছে দুশ্চিন্তা অন্যদিকে এবার ধানের ফলন ভালো না হওয়ার হতাশা আছে কৃষকদের নানা জাতের ধান আবাদ হলেও বিড়ি 28 ও 29 জাতের ধানের আবাদ সবচেয়ে বেশি কিন্তু এবার আবহাওয়া কিছুটা খারাপ থাকায় 28 ধানটি বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে কোথাও কোথাও বিড়ি 29 জাতের ধানও ভালো হয়নি ধান যেটা কি আরো হইতেছেন ফন্টমন এটা কি আরো 2 মণ ধান হইতেন সকালে সুসা বুঝলে কিতাব হয়েছে ওখানে আমরা কি হালতে আছি কিলাগান চলমু বাচ্চা কাছে না এই চিন্তা রাত দিন হয় না এই যে কাটতে মানে আরো হোক নিচে কিন্তু তাজা ওখানে রস টানতে পারে না এগুলো মরে যায় এখন ওই যে কৃষি অফিসার যারা ওনার কাছে আমরা যোগাযোগ করছি ওনারা হয়েছে এই ওষুধ দেন এই ওষুধ দেন এই ওষুধ দেন ফলন ভালো না হওয়া এবং বাঁধ ভাঙার আশঙ্কার মধ্যেই এখন পুরো দমে চলছে ধান কাটা চেষ্টা যত দ্রুত সম্ভব ফসল ঘরে তোলা অবশ্য এখন আর শ্রমিক স্বল্পতা নিয়ে খুব বেশি চিন্তিত নন হাওড়ের কৃষকরা গত 3-4 বছর ধরেই কম্বাইন হারভেস্ট দিয়ে ধান কাটা শুরু হলেও এবার এর পরিধি আরও বেড়েছে কম্বাইন হারভেস্টার রাইস ট্রান্সপ্লান্টার এই সমস্ত যন্ত্র আমরা মাঠে আমাদের চাষিদেরকে আমরা বর্তকি মূল্যে দিয়ে যাচ্ছে এবং চাষিরা এগুলি ব্যবহার করছে এবং দিন দিন এগুলির ব্যবহার বৃদ্ধি পাচ্ছে আমার গত বছর এই জেলায় 300 কম্বাইন হারভেস্টার ছিল এবছর কিন্তু এটা প্রায় 500-এর উপরে চলে গেছে সরকারি ভর্তুকি মূল্যে বিভিন্ন কোম্পানির মেশিন কিনে খুব দ্রুত ফসল কাটতে পেরে খুশি কৃষকরা এতে সময় ও খরচ দুটোই কম লাগে এই হাওড়ের লাগি এই মেশিনেই দরকার মানে ফানি তো উৎপত্তি বেশি মানে মানুষের তো চাইতে ওকদিন আমি সব কাটতে পারাই আমরা আশা করব হাওড়ের ধান কাটা শেষ হওয়া পর্যন্ত অন্তত এই বাঁধগুলো রক্ষা পাবে প্রিয় দর্শক কৃষি প্রযুক্তির এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি বিরতির পর কৃষি জিজ্ঞাসার বিভিন্ন বিষয় নিয়ে ফিরব সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন বিরতির পর ফিরে এলাম কৃষি ও প্রযুক্তি অনুষ্ঠানে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ প্রিয় দর্শক
অনুষ্ঠানের এ পর্যায়ে থাকছে কৃষি জিজ্ঞাসা। কৃষি জিজ্ঞাসায় এ পর্বে আমরা কথা বলবো ডক্টর সজরুল আলীর সঙ্গে, যিনি কৃষি জিজ্ঞাসা, শিক্ষা, গবেষণা এবং উন্নয়ন চারটি খাতে সমানভাবে কাজ করে যাচ্ছেন। তিনি প্রায় 52 বছর ধরে বাংলাদেশের কৃষিকে সেবা দিয়ে যাচ্ছেন, একই সঙ্গে তিনি হাওড় এলাকার মানুষ। স্যার স্বাগতম আমাদের কৃষি প্রযুক্তি অনুষ্ঠানে। ধন্যবাদ। এই যে হাওড়ে 600 কোটি টাকা ব্যয়ে যে বাঁধ নির্মাণ করা হচ্ছে, সেই বাঁধ আবার ভেঙে যাচ্ছে এবং ফসল কাটার আগেই বাঁধ ভেঙে গেল, তো এই বাঁধগুলো এত টাকা খরচ করে প্রতি বছর কেন বাঁধ নির্মাণ করা হচ্ছে এবং সেই বাঁধগুলো আসলে কেন ভেঙে যাচ্ছে? আপনি তো আসলে হাওড় এলাকার মানুষ, আপনার অভিজ্ঞতা কি বলে? এই কথাটা অনেক পুরাতন একটা প্রশ্ন এবং সমস্যা এবং সম্ভাবনা। এই জন্য আমাকে একটু 2-1 মিনিট একটু এর প্রেক্ষিতটা বলতে হবে বাংলাদেশের কৃষি সম্পর্কে। বর্তমানে কৃষির যে জনচাহিদা এবং উন্নত প্রযুক্তির যে বাস্তবায়ন, সেই খাতে আসলে কৃষিকে প্রধান 2টা ভাগে ভাগ করা যায়। একটা ভাগ হলো ফর্মাল এগ্রিকালচার ডিপার্টমেন্ট, যেটা বিভিন্ন মন্ত্রণালয়ে, আরেকটা হলো প্রোগ্রাম ভিত্তিক অনেক কার্যক্রম। কিন্তু আশ্চর্যের বিষয় হলো যে কৃষিতে এখনও বাংলাদেশে যে ফর্মাল যে সরকারি কার্যক্রম বিভিন্ন মন্ত্রণালয় সহ, এটা মোটামুটি 35 ভাগের মধ্যে সীমাবদ্ধ। এর মধ্যে কৃষির ভাগে পড়ে মাত্র 20%, আর 15% আছে শিক্ষা মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, লোকাল গভর্নমেন্ট, এগুলির সমন্বয়ে আছে লাইফ স্টক, ফিশারি, ফরেস্ট্রি, পরিবেশ, অনেক মন্ত্রণালয় মিলে আছে 15%, কৃষির 20% এবং বাকি 35% প্রোগ্রাম ভিত্তিক, যার সাথে কোনো সরকারের নির্দিষ্ট কোনো বিভাগের দায়িত্বও নাই, দায়বদ্ধতাও নাই। অনেক পরে আইসা মেকানাইজ কাল্টিভেশন বা হাওরের বন্যা নিয়ন্ত্রণ, এই কাজগুলি, এগুলির সাথে সরকারের যা আছে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের মধ্যে আছে, কিন্তু কৃষি মন্ত্রণালয়ের ডাইরেক্ট করণীয় পার্টিসিপেশন এবং দায়বদ্ধতা খুবই ফ্লেক্সিবল। এই জন্যে আজকে আপনি যে প্রশ্ন করলেন, এটা কেন বাদ দেয়, বাদ ভাঙ্গে, আবার দেয়, আবার ভাঙ্গে, এই সমস্ত কারণে এই জিনিসটা হচ্ছে। এটাকে কর্পোরেট করে ফেলানো হয়েছে, সরকারি আইনের মধ্যে কম্পোজিট করে ফেলানো হয়েছে, এর মধ্যে অনেক ফ্লেক্সিবিলিটি, বিভিন্ন মন্ত্রণালয় জড়িত, ত্রাণ মন্ত্রণালয়, দুর্যোগ, অনেক কিছু এর সাথে জড়িত, যার দায়বদ্ধতা ফাইনালি গিয়ে কৃষি প্রশ্ন উত্তর করে, কিন্তু শুরুতে কৃষির ততটা থাকে না, সমস্যাটা ওইখানে। এই জন্যে বাঁধ ভাঙ্গে গড়ে, যখন বন্যা আসলে নদীর বাঁধ দেওয়ার জন্য মাথায় একটা স্লুইস গেট থাকতো, আমরা দেখতাম যে ছোটো সময় সেই স্লুইস গেটটা আটকাইয়ে গেলে অনেক সময় হাতি দিয়ে টাইনিয়া গেটটা খুলে দিলেই সব ফসলা হয়ে যেত, কোনো বাঁধ ছিল না। বাঁধ যখন আসলো, যখন দেওয়া হলো, বাঁধ দেওয়া হইলো, তখনই কিন্তু ভাঙ্গার প্রশ্ন। কিন্তু শুরুতে এই যে বঙ্গবন্ধুর ছয় দফার মধ্যে কিন্তু একটা কানেকশান ছিল যে বন্যা নিয়ন্ত্রণ, সেটা ছিল ওপেন সিস্টেম, এবং তার জন্য অনেকগুলো ফর্মুলা দেওয়া ছিল ওইখানে, ছয় দফার ভিতরেই ছিল যে এইভাবে যদি আমরা বাঁধ নিয়ন্ত্রণ করি তাহলে বাংলাদেশে এই অবস্থা হবে না। কিন্তু সেটার তো এখন আর তেমন কোনো খবর নাই, কিন্তু সেটা নির্দিষ্ট প্রপোজাল ছিল, সেটা হবে ন্যাচারাল, অর্থাৎ বন্যা এগুলির সাথে নিয়ে বাঁচা, ওইটাই হইল ছিল আসল সমাধান। এখন আমরা মাছ বন্ধ করে ধান করব, ধান বন্ধ করে মরিচ করব, এগুলি তো টোটাল প্রোডাকশন বাড়ে না। সুতরাং আমাদের ন্যাচারাল বাঁধটা নষ্ট করা হলো ইঞ্জিনিয়ারিং ভিউ পয়েন্টে, সেইটাই ছিল পয়সার খেলা। ও আবদা তৈরি হলো, তারপরে আবার ও আবদা দুই ভাগ হইলো, বিদ্যুৎ আর পানি ভাগ হইলো, সেই পানির মধ্যে আবার নদীর বাঁধ থাকলো, এবং বাঁধ যেখানে ভাঙ্গে, অর্থাৎ বাঁধ দেওয়ার পরেই সেটা ভাঙ্গে, যদি বাঁধটা না দেওয়া হতো তাহলে এই ভাঙ্গার প্রশ্ন আসতো না। যেভাবে যাচ্ছিল, একটা বাঁধ ভাঙলে পানির স্পিড অনেক বেড়ে যায়, আর যদি বাঁধটা না থাকতো সেই পানিটা আস্তে আস্তে ঢুকতো, তেমন ক্ষতি হইতো না। ওইগুলি সাবসাইড করিয়া বিভিন্ন মন্ত্রণালয় এ টাকা পয়সা অন্যান্য নানাভাবে এগুলি করিয়া প্রকৌশলী পয়েন্ট অফ ভিউ, এটা কৃষি পয়েন্ট অফ ভিউ না, প্রকৌশলী পয়েন্ট অফ ভিউ এই জিনিসটা ডেভেলপ করছে, এবং সেটা যদি এখন বাঁধ ভাঙ্গে না ভাঙ্গে বা বাঁধ মেরামত না করে তাহলে কিন্তু ওই মিনিস্ট্রিগুলি অকেজ হয়ে যাবে। এই জন্যে তারা ইচ্ছা করে এইগুলি বাঁধ দেয় আবার ভাঙ্গে, দেয় আবার ভাঙ্গে, এই ভাঙ্গা করার খেলা। এই যে পিআইসি নিয়োগের কথা বলা হচ্ছে, পিআইসি নিয়োগ করা হয় এবং সেই পিআইসি নিয়োগের দুর্নীতির কথা বলা হচ্ছে এবং পিআইসিরা ঠিক মতো কাজ করছে না, ঠিক মতো অর্থ ছাড় হচ্ছে না, এই বিষয়ে আসলে আপনি কি বলবেন? এখানে অনিয়মের যেটা একদম প্রমাণিত, পিআইসি করা মানে এই প্রোগ্রামটাকে টেকনিক্যাল থেকে পলিটিক্যাল দিকে নেওয়া, বিভিন্ন লোকাল গভর্নমেন্টের লোকাল স্থানীয় মানুষ নিয়ে সেগুলি পলিটিক্যাল এমনভাবে হইল যে সেগুলির সাথে পিআইসি একটা বেনিফিশিয়ারি হয়ে গেল।
জেলা প্রশাসনকে একটা ইনডাইরেক্টলি বেনিফিশিয়ারি বানিয়ে দিল, মানে ওই পার্ট সব বেনিফিশিয়ারি হয়ে গেল আর লুজিং পার্টির মধ্যে চলে আসলো কৃষক। এগুলি তো আনব্যালেন্সড। এই পিআইসি করা অন্যান্য যেটাই হোক দায়িত্ব ছিল, এই বাঁধগুলি করবে, লোকাল গভর্নমেন্টও করতে পারতো। পিএসি করতে দিয়ে এগুলি হয় কি, যেমন এখন এই যে গত যে বন্যাটা হলো তাতে আমার জানা মতে গ্রেটার সিলেটের অন্তত পিএসি চেয়ারম্যান 4-5 জন এখনও হাসপাতালে আছে, এরা পাবলিকে তাদেরকে অ্যাসল্ট করছে, এইগুলি হয়েছে ওখানে। কারণ এই পিএসি যদি করা হয়, ও আবদা যদি করে, নিয়ম মতো করে, ডিজাইন মতো করে, বাস্তবায়ন করে, তাহলে পিএসি লাগে না। এবার আসতে চাই যে ধান চাষ সম্পর্কে, এবার 28-29 জাতের ধানের চাষের ক্ষেত্রে কৃষকরা বলছেন যে তাদের ফলন ভালো হয়নি, অনেক ক্ষেত্রে ব্লাস্ট রোগের আক্রমণ হয়েছে। এই ব্লাস্ট রোগটা আসলে কেন হলো এবং এর কি কোনো প্রতিকার ছিল না? এগুলির পিছনে অনেক অনেক বৈজ্ঞানিক কথা বলতে হবে, এটা বুঝতে হবে। আমাদের সময় এক সময় কোনো এক সময় এই যে ব্রাউন স্পট এবং ব্লাস্ট এই দুইটা রোগ ছিল পাশাপাশি, তা আমরা ব্রাউন স্পট কন্ট্রোল করার জন্য সব ব্লাস্টও কন্ট্রোল হয়ে যেত। কিন্তু এখন ব্রাউন স্পটটা আমরা ব্রিডিং করে যে জাতগুলি ব্যবহার করছি সেখানে ব্রাউন স্পট ডিজিজটা হয় না, কিন্তু ব্লাস্টটা রয়ে গেছে। এবং ব্লাস্টটা 28 ভ্যারাইটিতে ব্লাস্টটা যেটা হয় এটার কন্ট্রোল মেথডটা একটু জটিল। আমরা কৃষি বিভাগ থেকে অনেক চেষ্টা করছি, আর নির্দিষ্ট ঔষধ আছে, ট্রুপার নির্দিষ্ট ঔষধ আছে, এটা দুইটা স্প্রে দিলে ব্লাস্ট রোগ হবে না, কিন্তু সেটা দিতে হয় অসুখটা হওয়ার ঠিক আগে আগে, যখন পাতার দাগ দেখা যায় তখনই কিছু খেয়াল করতে হয় যে এটাতে ফাইনালি গিয়ে নেক ব্লাস্ট দেখা দিবে, সুতরাং আমরা স্প্রেটা আগে করতে হবে। এটা অত্যন্ত টেকনিক্যাল জিনিস, সেই জিনিসটা কৃষক করতে চায় না। আচ্ছা, এই যে হাওড়ে সেটা তো এক ফসল এবং সেখানে কৃষি আধুনিকীকরণ বা যান্ত্রিকীকরণের আসলে অবস্থাটা কি? হাওড়ের কৃষি 15-20 বছর আগের কৃষি আর বর্তমান কৃষি একদম ভিন্ন হয়ে গেছে। কারণ আগে এই যে শীতের দিনে গরু হাল অন্যান্য যেভাবে ম্যানুয়ালি চাষাবাদ করা হইতো এই জিনিস আর এখন নাই। হাওড়ের এগ্রিকালচারটা এখন মোস্টলি মেকানাইজড কালটিভেশন, এটা ধান উড়ানো কাটা টাটা সব ওইখানে। আপনি যদি এখন ডিঙ্গাপুতা হাওড়ে যান, এখন যান গিয়া দেখবেন যে লক্ষ লক্ষ মানুষ ওইখানে মেলার মতো বাজার বসে গেছে নানান জায়গায়, এবং মানুষ আনন্দে ওখানে কাজ করতেছে এবং যন্ত্রপাতির ব্যবহারই বেশি। ওখানে কাটার থেকে শুরু করে একবারে ট্রান্সপোর্ট পর্যন্ত টোটালটা মেকানাইজড। ওখানে আগে যেখানে 5-7 মানে অন্তত 4-5 লক্ষ কৃষক কাজ করতো কয়েক মাস ব্যাপী ওইখানে, এখানে সেটা এখন অর্ধেকেরও কমে নেমে আসছে এবং সেটা আগের থেকে অর্গানাইজড হয়েছে। কখনো রোদ বৃষ্টি, আবার কখনো প্রচণ্ড গরম, আছে পাহাড়ি ঢলে এই হাওড়ের বাঁধ ভেঙে যাওয়ার আশঙ্কাও। এরই মধ্যে চলছে হাওড়ে ধান কাটা। প্রিয় দর্শক, কৃষি প্রযুক্তির এ পর্যায়ে জানিয়ে দিচ্ছি এ সপ্তাহের কৃষি আবহাওয়া বার্তা। আগামী এক সপ্তাহে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে সারা দেশে তাপমাত্রা মোটামুটি অপরিবর্তিত থাকবে, অবশ্য কোনো এলাকায় বৃষ্টি হলে তাপমাত্রা কমে আসবে। শুক্রবার রাজশাহীতে রেকর্ড 41.2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। আগামী এক সপ্তাহে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে প্রায় সারা দেশেই। এক্ষেত্রে সিলেট, ময়মনসিংহ এবং রংপুর বিভাগের জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি, সেই সঙ্গে এসব অঞ্চলে দমকা হওয়ার আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অফিস। এছাড়া যশোর, কুষ্টিয়া অঞ্চল সহ অন্যান্য অঞ্চলেও বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এদিকে গত দুদিন ধরে হাওড় এলাকায় নদ-নদীর পানি আবার বৃদ্ধি পাচ্ছে। ভারতের মেঘালয় এবং ত্রিপুরায় প্রায় প্রতিদিনই বৃষ্টি হচ্ছে, এর প্রভাব পড়েছে বাংলাদেশেও। আগামী 24-96 ঘন্টায় আসাম, মেঘালয় এবং অরুণাচল প্রদেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের পূর্বাভাস আছে। ফলে হাওড় অঞ্চল অর্থাৎ সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, কিশোরগঞ্জ ও হবিগঞ্জ জেলার প্রধান প্রধান নদ-নদীর পানি দ্রুত বৃদ্ধি পেতে পারে। ফলে জমিতে 80% ধান পেকে গেলেই তা কেটে নেওয়ার পরামর্শ কৃষি কর্মকর্তাদের। জলবায়ু পরিবর্তনের ফলে প্রকৃতির আচরণও পরিবর্তন হচ্ছে, ফলে পরিবেশ সহিষ্ণু জাত আবিষ্কার এবং সেই সঙ্গে আধুনিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে আগামীতে এই ধানের উৎপাদন আরও বৃদ্ধি পাবে। এই প্রত্যাশা রেখে শেষ করছি আমাদের আজকের কৃষি ও প্রযুক্তির অনুষ্ঠান। আগামী সপ্তাহে দেখা হবে ঠিক একই সময়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর এটি নিউজের সঙ্গে থাকুন।